কথা রাখলো কলকাতা মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের টানেল নির্মাণের সময় বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মেরামত কাজ এবং মেরামত করা বাড়িগুলো হস্তান্তরের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর ভূগর্ভস্থ টানেলিং কাজের সময় রক্ষণাবেক্ষণের অভাবে খুব পুরনো বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর নির্মাণকারী কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ KMRCL এই করিডোরের নির্মাণ কাজ শেষ হওয়ার পরই সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামত এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে এই প্রকল্পের নির্মাণ কাজ প্রায় সমাপ্ত হওয়ার মুখে। কলকাতা মেট্রো তরফে সাংবাদিক বিজ্ঞপ্তি দিয়ে জানালেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র, ইতিমধ্যেই 6B দুর্গাপিতুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়িটি মেরামত করে বাস যোগ্য অবস্থায় মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্রের খবর, বাড়ি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরিবারটি। বর্তমানে 19/1 দুর্গাপিতুরি লেন এবং 12 মদন দত্ত লেনে দুটি বাড়ির মেরামতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই দুটি বাড়ির প্রায় 70% মেরামতের কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই এই দুটি বাড়ি তাদের মালিকদের কাছে হস্তান্তর করা হবে বলেও আশা করা হচ্ছে বলেই সূত্রের খবর। এছাড়াও আরেকটি বাড়ি 1/4 দুর্গাপিতুরি লেনের মেরামতের কাজও সবে শুরু হয়েছে। 19 নম্বর দুর্গাপিতুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতের কাজও শীঘ্রই শুরু হবে বলেই জানানো হয়েছে। কথা দিয়ে কথা রাখায় কলকাতা মেট্রোর প্রতি সন্তোষজনক মনোভাব পরিবারগুলি। কাজ শেষ হলে সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারাও ফিরে আসবেন তাদের পুরনো পাড়ায়। ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।